নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আপনাদের সঙ্গে আলোচনা করব 22 জানুয়ারি 2023 রবিবারের রাশিফল এবং সপ্তাহের শেষ দিনে দ্বাদশ রাশিচক্রের কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে। রবিবার মানেই সূর্য নারায়ণের অত্যন্ত প্রিয় বার, তাই দিনের শুরুতেই আপনারা অবশ্যই সূর্য নারায়ণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং সেই সাথে ওং ঘৃণী সূর্যায় নম এই বিশেষ মন্ত্র জপ করুন। তাতে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট, মান সম্মান ইত্যাদির ক্ষেত্রে শুভ ফল আসবে। এখন আলোচনা করব এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়। পঞ্চাঙ্গ অনুসারে সূর্যোদয় ঘটবে সকাল 6:18, সূর্যাস্ত সন্ধ্যা 5:18। তিথিতে প্রতিপদ তিথি থাকবে রাত্রি 10:27, তারপরেই দ্বিতীয় তিথি শুরু হবে। চন্দ্রদেব উত্তর আষাঢ়া নক্ষত্রে গোচর করবে সকাল 6:30, তারপরেই শ্রবণা নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটাবে। এদিন মীন রাশি জাতকজাতিকাদের বলবো, কর্মক্ষেত্রে একটু বিশ্রাম নিয়ে এগোতে পারলে ভালো ফল পাবেন। রাগকে নিয়ন্ত্রণ করুন, অফিসে অবশ্যই নিজের আচরণকে ঠিক রাখুন, তা না হলে সমস্যা তৈরি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগোতে পারলে আপনাদের আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। উচ্চ আকাঙ্ক্ষার জন্য আপনার মানসিকতার ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আজ আসতে পারে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, তাতে উন্নতি হবে এবং তাদের পূর্ণ সমর্থনে আপনারা কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন। আজ কর্মক্ষেত্রে একটু কঠোর পরিশ্রম না করতে পারলে ভালো ফল পাবেন না। অপ্রয়োজনীয় জটিলতা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন। সার্বিক দিক থেকে গুরুর কথা বা গুরুর মন্ত্র কিংবা ধর্মীয় কোনো বিষয়ে আপনারা যুক্ত থাকলে দিনটি আপনাদের জন্য ভালো হচ্ছে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আজ দিনটি একটু ভেবেচিন্তে ইনভেস্ট করতে পারলে ভালো ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে একাধিক উৎস থেকে আয়ের সুযোগ তৈরি হবে, তাই সেই সুযোগকে অবশ্যই কাজে লাগান। নির্দিষ্ট লক্ষ্যকে ঠিক রেখে এগিয়ে গেলে এবং কঠোর পরিশ্রম করলে অবশ্যই ভালো ফল আপনি পেতে পারেন। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকার চেষ্টা করুন। যারা কাজের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে ভালো ফল আসবে, প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত শুভ ফল পেতে পারেন এই বিশেষ দিনে। সার্বিক দিক থেকে দিনটি আপনাদের জন্য ভালোই বলা চলে। এদিন মুগ ডাল কাউকে দান করতে পারলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে বলবো 3 সংখ্যা এবং হলুদ বর্ণ আপনাদের জন্য শুভ হবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম 22 জানুয়ারি 2023 রবিবারের বিশেষ রাশিফল, তাই মৌনী অমাবস্যার ঠিক পরের দিনে বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল আসতে চলেছে এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল আসতে পারে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।